তরুণ। বেতার ম্যাগাজিন এখন অগ্রহায়ণ মাস এসেছে নবান্ন, ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো যেন মিতালি করেছে সোনাঝরা ধানের সঙ্গে। সূর্যের আলো তার গায়ে পড়তে মুক্তদানার মতো দ্যুতি ছড়াচ্ছে মাঠ জুড়ে। এমন আবহেই দোয়ারে হাজির হয়েছে অগ্রহায়ণ, আর ঋতুরানী হেমন্ত মানেই বাংলার প্রকৃতিতে নবান্ন উৎসবের সময়। নতুন ধানের পিঠাপুলি আর পায়েস নিয়ে ঘরে ঘরে শুরু হয় আবহমান বাংলার নবান্ন উৎসব। নবান্নের ঘ্রাণে মিশে থাকা স্বপ্ন আশার মিষ্টি আলোই সেজেছে প্রকৃতি। আর এমনই মুহূর্তে শুরু করছি বাংলাদেশ বেতার ঢাকা ক কেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের উত্তরণে কী কী থাকছে। চলতি বিশ্ব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিল্প ও শিল্পীর ইতিহাস বিষয়ক নিবন্ধ। আজকের উত্তরণ আয়োজনে আরও শুনবেন নোবেল বিজয়ীদের জীবন ও কর্ম নিয়ে কথিকা। গল্পের আসর বঙ্গবন্ধু নানা বর্ণে নানা রেখায়, এবং সবশেষে হাসন রাজার গান। তবে প্রিয় বন্ধুরা, উত্তরণের শুরুতেই থাকছে চলতি বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনাবলী নিয়ে প্রতিবেদন। বিস্তারিত জেনে নিব অধ্যাপক ডক্টর আবুল মনসুর আহমেদের লেখা প্রতিবেদন থেকে। পড়ে শোনাচ্ছেন মোহাম্মদ তরিকুল ইসলাম। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের তরুণরা সমস্যা সমাধানের চিন্তা করতে পারে, আর এজন্য তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বঙ্গবন্ধু দহিহুত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেছেন, গত 15 বছরে দেশে যে উন্নতি হয়েছে তা আগে কেউ কল্পনাও করতে পারেনি। আগামী 10 থেকে 15 বছরে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। গতকাল শনিবার 18 নভেম্বর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্বে পুরস্কার বিতরণ শেষে তিনি এ বক্তব্য দেন। এবার 6টি ক্যাটাগরিতে মোট 12টি সংগঠনকে প্রদান করা হয় জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। ইয়াং বাংলার পক্ষ থেকে 2015 সাল থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, আমি বাংলাদেশের তরুণদের প্রতি আপনাদের প্রতি কৃতজ্ঞ। অনেক প্রশ্ন আছে, বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে আমরা যে বিষয়ে গর্ব হয় আপনারা শুধু সমস্যা নিয়ে চিন্তা করেন না, আপনারা সমস্যার সমাধান চিন্তা করছেন, সমাধান বের করেছেন এবং বাস্তবায়ন করছেন। আমি শুরু থেকে বাংলার তরুণদের বলছি, আমরা দেশ হিসেবে নিজের পায়ে দাঁড়িয়েছি, বাংলাদেশের তরুণরাও নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের উদ্যোগে নিজের কর্মসংস্থান আপনারা বের করে নিতে পারেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় যত সমস্যা আছে, দুর্নীতি বলেন বা অন্য কোনো সমস্যা, এই সমস্যাও আপনারা সমাধান করতে পারেন। শুধু সরকার পারে তা না, আমরা সবাই সব সমস্যা মোকাবেলা করতে পারি। এ সময় জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড বিজয়ী ও শীর্ষ বাছাই হওয়া সকল সংগঠনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য যেভাবে কাজ করছেন, মানুষের জন্য, পরিবেশের জন্য যে চিন্তা করছেন, পরিশ্রম করছেন, তা অসাধারণ। আমাদের স্বপ্ন ছিল তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে, আপনারাই হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের চিন্তা হচ্ছে বাংলাদেশের বর্তমান নয়, শুধু বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও। আপনারা সেটা দেখিয়ে দিচ্ছেন। গত 15 বছর ধরে উন্নয়নের যে ধারা, বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে, আমরা শুরু করেছিলাম, বাংলাদেশ তখন ছিল দরিদ্র দেশ, এখন হয়ে গেছি মধ্যম আয়ের দেশ। এবারে বিশ্ব প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং উপত্যকার সার্বিক পরিস্থিতির তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশসহ 5 দেশ।
বাংলাদেশ ছাড়া অন্য চারটি দেশ হল দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরোস ও জিবুতি। গত শুক্রবার 17 নভেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে এক বিবৃতিতে আইসিসির প্রসিকিউটর করিম আহমেদ খান জানিয়েছেন, পাঁচ দেশের প্রতিনিধিদের এই যৌথ আবেদন গ্রহণ করেছে আইসিসি। তিনি জানান, ইসরায়েলের আইসিসি সদস্য নয় এই আদালতকে স্বীকৃতিও দেয়নি এখন পর্যন্ত, তবে ফিলিস্তিন আইসিসির সদস্য। করিম আহমেদ খান জানান, 2002 সালে যে রোমান সংবিধির উপর ভিত্তি করে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে, সেই সংবিধি অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র যদি বাইরের কোনো রাষ্ট্রের হামলা শিকার হয় এবং ওই হামলাকারী রাষ্ট্র যদি আন্তর্জাতিক অপরাধ আদালত সনদে স্বাক্ষরকারী কিংবা স্বীকৃতি দানকারী দেশ নাও হয়, তাহলেও ওই রাষ্ট্রের বিরুদ্ধে তদন্ত করতে পারবে আইসিসি। আইসিসির প্রসিকিউটর বলেন, গত 7ই অক্টোবরের হামলার পর থেকে সংঘাত ও সহিংসতা বৃদ্ধির ঘটনাও তদন্তের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে ও ফিলিস্তিনিদের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধাপরাধ সংগঠনের উল্লেখযোগ্য তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে। জাতিসংঘের মানবাধিকার অধিদপ্তর ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে আসছে, গাজায় হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও শরণার্থী শিবিরে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ সংগঠিত করছে ইসরায়েল। এছাড়া সংস্থাগুলো অভিযোগ করেছে, গাজায় অবরোধ চাপিয়ে দিয়ে বেসামরিক নাগরিকদের খাবার, পানি ও চিকিৎসা থেকে বঞ্চিত করাও মানবতা বিরোধী অপরাধ। আজ এ পর্যন্তই। যাচ্ছি উত্তরণের পরের পর্বে। শ্রোতাবন্ধু, শিল্প ও শিল্পীর যৌথ প্রযোজনায় নির্মিত হয় শিল্পকলা। এ নিয়ে আছে অনেক ইতিহাস। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প ও শিল্পীর ইতিহাস নিয়ে এবারে শুনবেন কথিকা। লিখেছেন মহিউদ্দিন তাহির, পড়ে শোনাচ্ছেন সাইরা হাবিব। বাবা, দিদি, জামাইবাবু সবাই ডাক্তার, তাই ঘোষবাড়ির নিয়ম মেনে পিতার ইচ্ছায় তাঁকেও ডাক্তারি পড়তে হয়েছিল। তবে তিনি ডাক্তারি করেননি, কেননা তাঁর সমস্ত হৃদয় জুড়ে ছিল সুর। স্বপ্ন জুড়ে ছিল একদিন সুরের জাদুকর হবেন। অনেক বড় বড় শিল্পী তার বাবা ডাক্তার সনত কুমার ঘোষের বাড়িতে প্রতি রবিবার গানের আসরে গাইতেন। সেই পরিবেশে বেড়ে ওঠা বাড়ির বড় ছেলে নচিকেতা ঘোষের স্বপ্নের হাত ধরেই নচিকেতা হয়েছিলেন সুরের জাদুকর। সেই জাদুর ছোঁয়ায় অসংখ্য গান কালজয়ী হয়ে মানুষের অন্তরে গাঁথা। নিজেও ভালো গাইতেন, ভালো তবলা বাজাতেন, তবে অতুলনীয় ছিলেন সুর সৃষ্টিতে, সঙ্গীত পরিচালনায়। নচিকেতা ঘোষের সুরে সর্বকালের সেরা অসংখ্য গানের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া আমার গানের স্বরলিপি লেখা রবে, তার আর পর নেই মেঘ কালো আঁধার কালো, মান্নাদের গাওয়া যদি কাগজে লেখো নাম, কফোটা চোখের জল আকাশ পানে চেয়ে চেয়ে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে মায়াবতী মেঘে এলো তন্দ্রা, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে, নির্মলা মিশ্রর কণ্ঠে এমন একটা ঝিনুক খুঁজে, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে বনে নয় মনে মোর পাখি আজ, আলপনা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া ছোট্ট পাখি চন্দনা, পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে এক তাজমহল গড়, এসব গান অমর হয়ে থাকবে। 1925 সালের 20 মে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। 1953 সালে নচিকেতার সঙ্গীত পরিচালনায় প্রথম চলচ্চিত্র বৌদির বোন মুক্তি পায়। 1954 সালে মুক্তি পাওয়া জয়দেব তাকে বিরাট খ্যাতি আর যশ এনে দেয়। এরপর
তিনি আর পেছনে ফিরে তাকাননি। একের পর এক চলচ্চিত্রে সুর করেছেন, রেকর্ডের জন্য গান তৈরি করেছেন। গগনচুম্বী সাফল্য আর হিট গানের মিছিলে বাংলার সঙ্গীতপ্রেমী মানুষকে পাগল করে দিয়েছেন। সঙ্গীতের বেলায় তিনি ছিলেন একেবারে চূড়ান্ত রকমের পারফেকশনিস্ট। প্রতিটি সকাল শুরু হতো একটি ভালো সুর সৃষ্টির চিন্তা নিয়ে। তাই হয় গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার নয় পুলক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে অস্থির করে ফেলতেন, কখনো নিজেই গানের প্রথম লাইন লিখে গীতিকারদের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দিতেন। বলতেন, যারটা ভালো হবে তারটা আমি নেব। যদি কাগজে লেখো নাম, হাজার টাকার ঝাড়বাতিটা, মুকুটটা তো পড়েই আছে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, নচিকেতারই শুরু করে দেয়া গান। একবার স্টার থিয়েটারে এক সঙ্গীত সম্মেলনে রবিশঙ্করের সেতার শুনতে গিয়েছেন। ভোর তিনটে রবিবাবু বিলম্বিত থেকে দ্রুতিতে যাবেন। নচিকেতা কানে আঙ্গুল দিয়ে দৌড়ে স্টার থিয়েটার থেকে বাড়ি চলে এলেন, যাতে কানে অন্য কোনো সুর না ঢোকে। এসেই হারমোনিয়াম নিয়ে বসে পড়লেন। ফোন করলেন গৌরীপ্রসন্ন মজুমদারকে। গৌরীবাবু কাঁচুমাচু হয়ে বললেন, কি করে আসবো, বাস চলাই তো শুরু হয়নি। নচিকেতা বললেন, বাস চলা শুরু হলেই চলে আয়, তা না হলে গানটা অন্য কাউকে দিয়ে দেব। তৈরি হলো বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। তারপর মানবেন্দ্র মুখোপাধ্যায়কে বললেন, আয় একটা হিট গান গাইবি। মান্না দে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, পেশাদার সুরকারদের অনেক গানের সুর করতে হয়, কখনো কখনো নিজের অজান্তেই কোনো কোনো গানে একই পর্দা ব্যবহার করা হয়ে যায়। এক্ষেত্রে নচিকেতা ছিলেন অত্যন্ত সচেতন ও স্বতন্ত্র সুরকার, একেবারেই রিপিটেটিভ ছিলেন না। নিজে ভালো তবলা বাজাতে পারতেন ছিলেন বলেই হয়তো তাল ও সুরের ছন্দের প্রতি বেশি নজর থাকত। তার যোগ্য পুত্র সুপর্ণকান্তি ঘোষও একজন গুণী সঙ্গীত পরিচালক। তারই সৃষ্টি কফি হাউসের সেই আড্ডাটা, জনপ্রিয়তার শীর্ষে। সঙ্গীত পরিচালক হিসেবে নচিকেতা ঘোষের জীবনকে দুটি অধ্যায়ে ভাগ করা যায়। তিনি প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন জয়দেব ছবিতে সুর দিয়ে। চল্লিশের দশকের শেষ থেকে ষাটের দশকের শুরু পর্যন্ত এই সঙ্গীতকারের জীবন ছিল স্রোতের মতো। ফিল্মি গানের পাশাপাশি সুর দিতেন বেসিক গানেও, যা পুজোর সময় বা নববর্ষে প্রকাশ পেত। বাংলা গানের ইতিহাসে নচিকেতা ঘোষের দ্বিতীয় অধ্যায় শুরু হল 1969 সালে শেষ থেকে শুরু ছবি দিয়ে। ওই ছবিতে কিশোর কুমার গাইলেন বল হরি হরি বল। সারা জীবনে নচিকেতার সুরে ওই একটা গানই গেয়েছিলেন তিনি। ওই বছরই উত্তম কুমার সুপ্রিয়া দেবীর চিরদিনের ছবিতে নচিকেতা ঘোষের সুরে মান্নাদের কণ্ঠে মানুষ খুন হলে পরে এবং ফুল পাখি বন্ধু আমার সুপারহিট হয়। বাংলার মানুষের স্মৃতিতে ফিরে আসেন নচিকেতা ঘোষ তার পূর্ব গৌরব নিয়ে। মাত্র 51 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বাংলা সঙ্গীত জগৎ নিমেষে থমকে গিয়েছিল। এত কাজের পরও তিনি তেমন কোনো বড় সম্মান বা পুরস্কার পাননি, কিন্তু বাংলা গানের ইতিহাসে তিনি যে রত্ন ভাণ্ডার রেখে গিয়েছেন তা আজও সমান উজ্জ্বল। তার কিছু অপ্রকাশিত গান নিয়ে গুরু কৃপাহি কেবলম নামে একটি অ্যালবাম রিলিজ করেছেন সুপর্ণকান্তি ঘোষ। বাবাকে নিয়ে আমৃত্যু কাজ করে যেতে চান এই সুরকার। প্রিয় শ্রোতা, শিল্প ও শিল্পীর কর্ম ও নৈপুণ্যের নান্দনিকতার আলো ছড়িয়ে থাকুক আমাদের অন্তরে। এই অন্তরে জ্ঞানের মহিমা ছড়িয়ে দিয়ে যারা আমাদের মেধা ও মননকে সমৃদ্ধ করে দেন তারা পৃথিবীর কীর্তিমান মানুষ। তিনি যে ভাষাভাষীর হোক না কেন, এসব কীর্তিমান মানুষের গবেষণা, উদ্ভাবন এবং সৃজনশীল রচনাসমূহ মানব কল্যাণে প্রভাবিত করে আসছে। সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়। 1901 সাল থেকে তাদের কাজের মূল্যায়নস্বরূপ প্রদান করা হচ্ছে নোবেল প্রাইজ। নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। আজকের উত্তরণে এমনই এক নোবেল বিজয়ীর গল্প শুনব তারেক মঞ্জুরের লেখা প্রতিবেদন থেকে।
পড়ে শোনাচ্ছেন মোহাম্মদ তরিকুল ইসলাম। ২০২৩ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন কাতালিয়ান কারিকো। নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে বিশেষ গবেষণার জন্য তিনি যৌথভাবে নোবেল পান। এই গবেষণা কোভিড-১৯ ভাইরাসের টিকা উদ্ভাবনে সহায়তা করেছে। কাতালিয়ান কারিকোর জন্ম ১৯৫৫ সালে হাঙ্গেরির সোলোক নগরে। শেগেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার পর ১৯৮০ দশকে পরিবারসহ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, পরে সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন। কাতালিন কারিকো এবং তার সহবিজ্ঞানীর যৌথ গবেষণা প্রথম প্রকাশিত হয় ২০০৫ সালে। সে সময়ে তাদের গবেষণা খুব একটা মনোযোগ পায়নি। পরে ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারী শুরু হয়। তখন তাদের এই গবেষণার উপর ভিত্তি করে টিকা উদ্ভাবনের দিকে এগিয়ে যায় টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না। অন্যান্য প্রতিষ্ঠানও তাদের গবেষণায় পাওয়া ফলকে কাজে লাগিয়ে টিকা তৈরি করছে। কাতালিয়ান কারিকো তার এবং তার সহবিজ্ঞানীর আবিষ্কৃত প্রযুক্তির নাম এমআরএনএ। এই প্রক্রিয়ায় তুলনামূলকভাবে সহজে এবং দ্রুত টিকা তৈরির পদ্ধতি আবিষ্কার করা সম্ভব হয়েছে। তাদের এই গবেষণা অন্যান্য সংক্রামক রোগের টিকা তৈরির পথকেও সহজ করেছে। ধারণা করা হয় এই প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার ও হৃদরোগের টিকা তৈরি করা সম্ভব। টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না ঘোষণা দিয়েছে এমআরএনএ প্রযুক্তি কাজে লাগিয়ে ২০৩০ সালের মধ্যেই ক্যান্সার ও হৃদরোগ টিকা আবিষ্কার করবে তারা। এখন প্রশ্ন হল, এই এমআরএনএ প্রযুক্তি কিভাবে কাজ করে? যে কোনো টিকা সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরকে প্রস্তুত করে। অন্যভাবে বলা যায়, টিকায় ব্যবহৃত জীবাণু শরীরে আক্রমণ করা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। এসব টিকা তৈরিতে ব্যবহার করা হয় সম্ভাব্য আক্রমণকারী ব্যাকটেরিয়া বা ভাইরাসের দুর্বল ও মৃত কোষ। শরীরে এসব নির্দিষ্ট ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করিয়ে এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়। এই জায়গাতেই ব্যতিক্রম এমআরএনএ প্রযুক্তি। এই প্রযুক্তিতে আসল ব্যাকটেরিয়া বা ভাইরাসের পরিবর্তে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ ব্যবহার করা হয়। এমআরএনএ এক ধরনের আরএনএ যা প্রোটিন উৎপাদনের জন্য প্রয়োজন। শরীরের কোষ প্রোটিন তৈরি করা শেষ করলেই এই টিকা দ্রুত এমআরএনএ ভেঙে দেয়। টিকা থেকে এমআরএনএ নিউক্লিয়াসে প্রবেশ করে না, এমনকি ডিএনএ পরিবর্তনও করে না, ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে না। এমআরএনএ ভিত্তিক থেরাপিতে দেহের রোগ প্রতিরোধকারী কোষগুলোকে কোনো একটি সুনির্দিষ্ট রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরির নির্দেশ দেওয়া হয়। এমআরএনএ প্রযুক্তিতে তৈরি করোনা টিকা মানুষের বাহুতে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। এই টিকা শরীরের কোষগুলোকে স্পাইক প্রোটিন তৈরি করার নির্দেশনা দেয়, যা করোনা ভাইরাসে থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সেই প্রোটিনকে চিনতে পারে এবং এর অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে। ফলে টিকা নেওয়া ব্যক্তি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তবে দ্রুত এই অ্যান্টিবডির লড়াই শুরু করে জীবনঘাতী ভাইরাসের বিরুদ্ধে। ১৯৯০ দশকে বায়োকেমিস্ট কাতালিয়ান কারিকো বুঝতে পেরেছিলেন চিকিৎসা বিজ্ঞানে এমআরএনএর ভূমিকা। যদিও তিনি ও তার সহকর্মী এই গবেষণায় সাফল্যের মুখ দেখেন ২০০৫ সালে এসে। ওই বছর তাদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়। সেখানে দেখানো হয় নিউক্লিওসাইডের মডিফিকেশন বা পরিবর্তনের ফল এবং মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় তার প্রভাব। সায়েন্স ও নেচার পত্রিকা তাদের গবেষণাপত্রটি খারিজ করে দেয়। পরে ইমিউনিটি নামের আরেকটি জার্নালে লেখাটি প্রকাশিত হয়। ২০০৮ সালে এবং ২০১০ সালে আরও দুটি গবেষণাপত্র প্রকাশ করেন তারা। তাতে আরও বিশদভাবে ও স্পষ্টভাবে আরএনএ প্রযুক্তি ব্যাখ্যা করা হয়। কাতালিয়ান কারিকোর মা প্রায়ই মেয়েকে বলতেন, দেখো তুমিও একদিন নোবেল পাবে। সে কথা শুনে বিজ্ঞানী মেয়ে বলতেন, কি যে বলো। মেয়ের বিষয় দেখে মা বলতেন, কেন, তুমি দিন রাত এত পরিশ্রম করছ, অসম্ভব কি। মায়ের কথাই সত্য হল।
এবছর কাতালিয়ান কারিকো যৌথভাবে নোবেল পেয়ে চিকিৎসা গবেষণাকে আরও এক ধাপ উপরে নিয়ে গেলেন। এবারে শুনব শামসুজ্জামান খানের সম্পাদনায় বঙ্গবন্ধু নানা বর্ণে নানা রেখায় বই থেকে পাঠ। মুজিব চাচা তখন ছাত্রলীগ গঠন করার জন্য পাগলের মতো দেশের সবখানে ঘুরে বেড়াচ্ছেন। সংগঠন না থাকলে কিছুই হয় না, তাই তিনি তরুণদের নিয়ে সংগঠন করে তুলবেন, এরা আপোষ করতে জানে না। দুই বছরের মধ্যে তিনবার জেলের ভাত খেতে হয়েছে তাকে। পিরোজপুরের মহিউদ্দিন সাহেবও তার সঙ্গে জেলে অন্বেষণ করছিলেন। জেল থেকে টুঙ্গিপাড়া এলেন, অসুস্থ, তার বর্ণনাতেই শোনা যায়। দিন দশেক পরেই আমাকে হাঁটতে হুকুম দিল শুধু বিকেলবেলা। আমাকে দেখতে রোজই অনেক লোক বাড়িতে আসত। গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল থেকেও আমার কিছু সংখ্যক সহকর্মী এসেছিল। একদিন সকালে আমি ও রেনু বিছানায় বসে গল্প করছিলাম। হাঁচু ও কামাল নিচে খেলছিল। হাঁচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাঁচিনাকে বলছে, হাঁচু আপা, হাঁচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। আমি আর রেনু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে আসতে চাইত না, বা আস্তে আস্তে বিছানা থেকে উঠে যেয়ে ওকে কোলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। কামাল আমার কাছে আসতে চাইত না, আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আর ও সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেক দিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ, তা কে বোঝাবে। উত্তরণের এবারের নিবেদন হাসন রাজার গান, শিল্পী আবু বকর সিদ্দিক। ঢালে ঢালায় বন্দী হইলাম পিঙ্গ।
শ্রোতা, গানটি শুনলেন শিল্পী আবু বকর সিদ্দিকের কণ্ঠে। 19 নভেম্বর, আজ বিশ্ব টয়লেট দিবস। শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়ে থাকে। দেশের স্যানিটেশন কার্যক্রমকে শতভাগ সফলের দাবি নিয়ে বাংলাদেশ ওয়াচ অ্যালায়েন্স আজ দিবসটি পালন করবে। যারা নিয়মিত টয়লেট ব্যবহারের সুবিধা পাচ্ছেন, এখনও তাদের অনেকের টয়লেট ব্যবহারের নিয়ম ও স্যানিটাইজেশন সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। আমরা নিজের বাড়িতে টয়লেট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকলেও পাবলিক টয়লেট যেমন অফিস মলে ব্যবহারের সময় আমরা অনেক কিছুই খেয়াল রাখি না। আর যে শৌচালয় আমরা ব্যবহার করছি তা পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন আঞ্জির লিটন, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না মিনহাজ এবং আমি আজহারুল ইসলাম। উত্তরণ সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রকৌশল সহযোগিতায় এস এ মাল জুবাইর, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি।